Hello everyone, welcome to my YouTube channel. Aajke amra child development and pedagogy, heredity and environment niye alochona korbo. Bongshogoti o poribesh. Bongshogoti ki? Bongshogoti holo je prokriya pitamatar charitrik boishishto gula bongsho paramparay santan santanite dehe sancharito hoy take bongshogoti bole. Jemon pitamatar je charitro boishishto gula santanar pay tare bongshogoti hoy. Bongshogoti dui rokomer ache. একটা হলো জৈবিক বংশগতি একটি হলো মানসিক বংশগতি জৈবিক যেটা যে দৈহিক বৈশিষ্ট্য শিশু তার পূর্বপুরুষের কাছ থেকে পায় দৈহিক বৈশিষ্ট্য যেমন তার বাবা ছিলেন খুব লম্বা বা মোটা এই যে ছেলেটাও হয়েছে লম্বা বা মোটা এই যে জৈবিক বৈশিষ্ট্য বংশগতি এবং মানসিক বংশগতি কি মানসিক বংশগতি হলো মানসিক বংশগতি বলতে বোঝায় শিশুর সেই সব মানসিক বৈশিষ্ট্য ক্ষমতা ও অপরবণতার সমন্বয় যা জন্ম মুহূর্তে তার মধ্যে থাকে একটা শিশুর জন্মের সময় যেটা বৈশিষ্ট্য নিয়ে জন্মায় মানসিক সেটাই হলো মানসিক বংশগতি আর জৈবিক হলো একটা শিশু তার পূর্বপুরুষের কাছ থেকে যেটা পায় আর মানসিকটা হলো জন্মের সময় যেটা প্রবণতা নিয়ে জন্মায় সেটাই হলো মানসিক বংশগতি মানুষ যে জন্মে তাদের মধ্যে কিছু তত্ত্ব আমরা জানব যে আধুনিক ক্রোমোজোমের তত্ত্ব মানুষের দেহে স্বাভাবিক অবস্থায় ডিপ্লয়েড বা ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া অর্থাৎ 46 জোড়া আছে ক্রোমোজোমের সংখ্যা পুরুষের দেহকোষীয় ক্রোমোজোমের সংখ্যা হলো 44 প্লাস এক্স ওয়াই পুরুষের যেটি এটি হলো 44 প্লাস এক্স ওয়াই এবং মহিলাদের দেহকোষীয় ক্রোমোজোম যেটা এটা হলো 44 প্লাস এক্স এক্স এটা মনে রাখবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট আমরা যে বিদ্যা নিয়ে বংশগতি সম্বন্ধে আলোচনা করি সেটাকে বলে জেনেটিক্স বলে এটা মনে রাখবেন আর জেনেটিক্স শব্দটা এসেছে জিন থেকে জিন থেকে জেনেটিক শব্দটি 1909 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ব্যাটসন প্রথম ব্যবহার করেন ঠিক আছে জিন থেকে জেনেটিক শব্দটা এসেছে এটা 1909 খ্রিস্টাব্দে প্রথম বিজ্ঞানী ব্যাটসন প্রথম ব্যবহার করেন জিনটা কি মানে আমরা প্রথমে পেয়েছি যে ক্রোমোজোম হলো 46 এই যে ক্রোমোজোম যেটা প্রত্যেক ক্রোমোজোমের মধ্যে অসংখ্য দানার মতো যে পদার্থ সুবিন্যস্তভাবে মালার মতো গাঁথা থাকে তাকে বলা হয় জিন মানে ক্রোমোজোমের মধ্যে কিছু জিনিস থাকে মালার মতো গাঁথা থাকে এগুলো হলো জিন একটা ক্রোমোজোমে 40 থেকে 100টির মতো জিন থাকে এটা মনে রাখবেন গ্যালটন এর তত্ত্বকে বলেছেন ট্রান্সমিশন অফ ট্রেস জিনের তত্ত্বকে বলেছেন ট্রান্সমিশন অফ ট্রেস তো আমরা কি পেলাম এখান থেকে যে জিন শব্দটি জেনেটিক্স শব্দ থেকে এসেছে যেটি 1909 খ্রিস্টাব্দে প্রথম বিজ্ঞানী ব্যাটসন ব্যবহার করেছিলেন আর ক্রোমোজোমের মধ্যে যে পদার্থ সুবিন্যস্তভাবে মালার মতো গাঁথা থাকে তাকে বলা হয় জিন একটা ক্রোমোজোমে 40 থেকে 100টির মতো জিন থাকে আর সেই জিনকে গ্যালটন এর তত্ত্বকে বলা হয় ট্রান্সমিশন অফ ট্রেস ক্যারেক্টারিস্টিক্স অফ হেরিডিটি মানে বংশের বৈশিষ্ট্যগুলা এটা বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশন এসেছে এখানে হেরিডিটি জিনিয়াস বইটির লেখককে এটা বেশ ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট হেরিডিটি জিনিয়াস বইটির লেখক হলেন গ্যালটন বইটি প্রকাশ করেছিলেন 1869 তো মনে রাখবেন গ্যালটন হলেন প্রথম মনোবিজ্ঞানী যিনি মানুষের বংশ দ্বারা প্রকৃতি ও মাত্রার উপর সমীক্ষা করেছিলেন গ্যালটন হলেন প্রথম বিজ্ঞানী যিনি মানুষের যে বংশ দ্বারা কীভাবে মানুষ মানে হচ্ছে বা বংশ দ্বারা প্রকৃতি যেটা এটার উপর প্রথম তিনি সমীক্ষা করেছিলেন তিনি সমীক্ষা করেছিলেন 977 জন বিখ্যাত ব্যক্তির আত্মীয় স্বজন এবং 977 জন সাধারণ ব্যক্তির আত্মীয় স্বজন সম্পর্কে অনুসন্ধান করেন গ্যালটনের সিদ্ধান্ত অনুযায়ী মানুষের প্রতিষ্ঠার মূলে আছে বংশগতি একটা মানুষের প্রতিষ্ঠার মূলে আছে বংশগতি তো এখান থেকে কী বললাম যে হেরিডিটি জিনিয়াস নামক বইটি লেখক হলেন গ্যালটন যেটি প্রকাশ করেছিলেন 1869 ওইটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক এগুলা আমাদের কোর্সের মধ্যে আছে গ্যালটন হলেন প্রথম বিজ্ঞানী যিনি মানুষের বংশধারার প্রকৃতির উপর সমীক্ষা করেছিলেন সেই সমীক্ষাতে প্রায়
977 জন বিখ্যাত ব্যক্তির আত্মীয় স্বজনের উপর পরীক্ষা করেছিলেন এবং 977 জন সাধারণ মানুষের উপর সাধারণ মানুষের আত্মীয় স্বজনের উপরে অনুসন্ধান করেছিলেন। গ্যালটনের মতে মানুষের প্রতিষ্ঠার মূলেই আছে বংশগতি। ঠিক আছে, পরিবেশ কি? পরিবেশ বলতে আমাদের চারপাশে যেটাকে বুঝি সেটাই হলো পরিবেশ। আধুনিক মনোবিদ্যায় পরিবেশের সক্রিয় সংব্যাখ্যান দেওয়া হয়েছে। মনোবিদ্যা অনুযায়ী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যেসব উদ্দীপক উত্তেজিত করে তার সমবায় হলো পরিবেশ। মানে পরিবেশ দেখার পরে যে মানুষের মধ্যে যে উদ্দীপক আসে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পর্যন্ত সেটাই হলো পরিবেশ। মনোবিদ, এখানে বিখ্যাত মনোবিদের কয়েকজনের পরিবেশ সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে। মনোবিদ ডগলাস ও হল্যান্ড এর মতানুসারে পরিবেশ হলো ব্যক্তিকেন্দ্রিক, পরিবেশটা হলো ব্যক্তিকেন্দ্রিক। মানসিক বৈশিষ্ট্য এবং পরিবেশ, মেন্টাল ক্যারেক্টারিস্টিক অ্যান্ড এনভায়রনমেন্ট। পরিবেশবাদী মনোবিদগণের মতে ব্যক্তি জীবনের বিকাশ এবং বৈষম্য তাদের পরিবেশের দ্বারা নির্ধারিত হয়। মানুষের যে বিকাশ এবং বৈষম্য যেটা, এটা পরিবেশের দ্বারা নির্ধারিত হবে। যেখানে পরিবেশ ভালো সেখানে বিকাশ হবে, যেখানে পরিবেশ ভালো না সেখানে তার বিকাশ হবে না। বিকাশ বলতে কি? শারীরিক থেকে শুরু করে মানসিক বিকাশ সব কিছু। একটা ব্যক্তির পরিবেশবিদরা মনোবিদগণের সিদ্ধান্ত অনুযায়ী মানুষের জীবন বিকাশের একমাত্র গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিবেশ। মানুষের জীবনের বিকাশের একমাত্র গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিবেশ। পরিবেশের এখানে কয়েকটা বিখ্যাত সংজ্ঞা দেওয়া হয়েছে যে আমাকে এক দর্জন সুস্থ স্বাভাবিক শিশু দিন, আমি ইচ্ছা মতো যে কোনো দিকে তাদের বিকাশ নিয়ন্ত্রণ করে পরিপূর্ণতা এনে দিতে পারি। এই কথাটি বলেছেন মনোবিদ ওয়াটসন। যে মনোবিদ ওয়াটসনের মতে যে তাকে 12টা শিশু দেওয়া হোক, তিনি ইচ্ছা মতো তাদের বিকাশকে নিয়ন্ত্রণ করতে পারেন। এর কথার অর্থ হলো যে কোনো পরিবেশে নিয়ে তিনি মনে করে একটা খুব বেশি একটা খারাপ পরিবেশ, সেই পরিবেশটিকে যদি তুলে নিয়ে আসে বা ভালো একটা পরিবেশে নিয়ে আসেন, তাহলে সেই পরিবেশটা ছেড়ে সে ভালো একটা পরিবেশের মধ্যে গড়ে উঠবে। যে এতে বোঝা গেল যে একটা মানুষের পরিবেশের উপর তার বিকাশ খুব বেশি নির্ভর করে। পরিবেশ ভালো হলে তার বিকাশটাও ভালো হবে। আমরা এখানে আরও অনেক কিছু আছে দেখে নিই। পরিবেশবাদী মনোবিদগণের মধ্যে উল্লেখযোগ্য যারা, মনোবিদ ওয়াটসন, দার্শনিক হেলবিসিয়াস, জন লক, মনোবিদ ক্যাটেল, স্টার ব্রোক, বারবারা বার্কস, ফ্রিম্যান, গার্ডনার নিউম্যান। তো এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটি, এটা হলো আমাকে এক দর্জন সুস্থ দাও, একজন সুস্থ সবাই শিশু দিন, আমি ইচ্ছা মতো যে কোনো দিকে তাদের বিকাশ নিয়ন্ত্রণ করে পরিপূর্ণতা এনে দিতে পারি। এই কথাটি বলেছেন মনোবিদ ওয়াটসন। এটা বেশ ইম্পর্টেন্ট এই ছোটটা পয়েন্টটা। বংশগতি ও পরিবেশের আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে আধুনিক ধারণা। আধুনিক বৈজ্ঞানিকদের মতে যে বংশবাদী বা পরিবেশবাদী মনোবিদের সম্পূর্ণ কোনো একপক্ষীয় মনোভাবকে গ্রহণ করে নেয়। আধুনিক মনোবিদের মতে তাদের কাছে প্রাথমিক সমস্যা হলো ব্যক্তি জীবনের বিকাশের হারকে কীভাবে বাড়ানো যায়, তা করার জন্য এই দুই উপাদানকে কতটা সক্রিয় করা সম্ভব। তাদের মতে যতটা সম্ভব, বর্তমান করে আধুনিক মনোবিদগণের মতে যে যতটা সম্ভব একটা ব্যক্তির বংশগতি এবং পরিবেশকে কীভাবে সক্রিয় করা যায়, এই দুইটার উপরে তারা বেশি জোর দিয়েছেন। কারণ বংশগতি এবং পরিবেশ এই দুই উপাদানের পারস্পরিক ক্রিয়ার দ্বারা ব্যক্তি জীবনের বিকাশ হয়। বংশগতি আছে এবং পরিবেশ, এই দুটার মধ্যে দিয়ে একটা ব্যক্তি জীবনের বিকাশ হয়। একটা যদি খারাপ হয়ে যায়, যদি পরিবেশটা খারাপ হয়ে যায়, আর সে যদি ভালো বংশের মধ্যে জন্মগ্রহণ করে, তারপরেও তার বিকাশ হবে না। সো দুটাই আমাদের মধ্যে এখানে ইম্পর্টেন্ট, বংশগতি এবং পরিবেশ। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর কোর রিলেটিভ ফ্যাক্টরস। এটা কে বলেছেন? হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর কোর রিলেটিভ ফ্যাক্টর, এটি বলেছেন মনোবিদ স্ট্যান্ডিফর্ড। মনোবিদ আলফর্ড বলেছেন মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য এবং ব্যক্তিত্ব তার বংশগতি এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়া নির্ভরশীল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবেন। মনোবিদ আলফর্ড বলেছেন যে ব্যক্তি স্বাতন্ত্র্য বা ব্যক্তিত্ব তার বংশগতি এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল। পরিবেশ এবং বংশগতি দুটার মধ্যে দিয়ে, দুটার ক্রিয়ার মধ্যে দিয়ে
একটা ব্যক্তির স্বাতন্ত্র্য এবং ব্যক্তিত্ব গঠন হয়। এটা মনোবিদ আলফ্রেডের মতে, মনোবিদ রাসের মতে, জীবনের যে কোনো মুহূর্তে শিশুর বিকাশের স্তর নির্ধারিত হয় তার বংশগতি, পরিবেশ এবং জীবনকালের পারস্পরিক ক্রিয়া দ্বারা। মনোবিদ রাস বলেছেন যে বংশগতি এবং পরিবেশ এবং জীবনকালের পারস্পরিক ক্রিয়ার দ্বারা মানুষের বিকাশের স্তর নির্ধারিত হয়। ঠিক আছে, আরও অনেক সংজ্ঞা আছে এখানে। উড ওয়ার্ডসের মত অনুসারে, এটাই বেশ ইম্পর্টেন্ট, এইটা উডওয়ার্ডসের মতানুসারে শিশুর বৃদ্ধি এবং বিকাশের জন্য উভয়ে সমানভাবে অপরিহার্য। বংশগতি এবং পরিবেশের মধ্যে গুণনের ফল হল ব্যক্তিত্ব। তো এখানে আমরা আজকে পড়লাম যে বংশগতি এবং পরিবেশ আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। এখানে অনেক মনোবিদের কথা জেনেছি আমরা, পরিবেশ কি, পরিবেশের বিষয় জেনেছি, পরিবেশ আমাদের কীভাবে গুরুত্বপূর্ণ সাহায্য করে। কার্টারিস্টিক অফ হেরিডিটি আমরা জানলাম, যে হেরিডিটি জিনিয়াস বইটি লেখক ছিলেন গ্যালটন, যিনি 1869 খ্রিস্টাব্দে প্রথম মনোবিজ্ঞানী যিনি মানুষের বংশধারার প্রকৃতি এবং মাত্রার উপর সমীক্ষা করেছিলেন। তো আজকে এখানে শেষ করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। ধন্যবাদ সবাই।